আজকে লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে সেখানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা ব্যাপক বিক্ষোভ করছেন বিমানবন্দরের বাইরে। ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ছবি, ভিডিও এবং আপনারা সেখানকার লাইভ টেলিকাস্ট বিভিন্ন চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি হিথ্রো বিমানবন্দরের বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রতিবাদে বিক্ষোভ করছে, প্রতিবাদ করছে এবং তারা স্লোগান ধরেছে গো ব্যাক বাংলাদেশ, গো ব্যাক বাংলাদেশ। মানে তারা চায় না যে প্রধানমন্ত্রী কোনো দেশে যাক কিংবা কোনো দেশে তিনি সফর করুক। এই যে এরকম একটা পরিস্থিতি আজকে তৈরি হলো, কি কারণে তৈরি হলো, কেন তৈরি হলো, এর উত্তর আমাদের খুঁজতে হবে। আজকে প্রধানমন্ত্রী যখন জাপানে যান সেখানে বিক্ষোভ হয়, যখন তিনি আমেরিকা যান সেখানেও তার আগমনের প্রতিবাদে বিক্ষোভ হয়। এক কথায় বাংলাদেশি প্রবাসী যে দেশেই রয়েছে কোনো প্রবাসী বাংলাদেশি ওনাকে সহ্য করতে পারছে না, মানে ওনার আগমনে প্রবাসীরা জ্বলতেছে। এই যে এরকম একটা পরিস্থিতি, এটা কেন তৈরি হলো? অথচ আমরা দেখি পৃথিবীতে যখন বিভিন্ন সভ্য দেশের রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানগণ এক দেশ থেকে আরেক দেশের সফরে যান, সেখানকার প্রবাসী যারা ওই দেশের তারা অত্যন্ত আনন্দিত হন, উৎফুল্ল হন এবং সেই দেশের রাষ্ট্রপ্রধানকে সম্মাননা দেন, তাকে রাজকীয় কি বলে আপনার কংগ্রাচুলেশন জানানো হয়। কিন্তু বাংলাদেশে আমরা ঠিক তার উল্টোটা দেখতে পাচ্ছি। কেন? কারণ সে বর্তমানে যিনি ক্ষমতায় রয়েছেন তিনি আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে কিংবা জনগণের ভোটে নির্বাচিত নন। তিনি যদি আজকে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হতেন তাহলে এই যে তিনি জাপানে গেলেন, আমেরিকায় গেলেন, এখন আজকে তিনি ইংল্যান্ডে আসছেন, ওনার এই আগমনে সেখানে ফুল নিয়ে, ফুলের তোড়া নিয়ে আমাদের প্রবাসী বাংলাদেশিরা ওনাকে রিসিভ করার কথা, গ্রহণ করার কথা। কিন্তু আমরা ঠিক তার উল্টো চিত্রটা দেখতে পাচ্ছি। আপনাদের কি মনে হয় এতে আন্তর্জাতিক দরবারে বাংলাদেশের সম্মান ভালো হচ্ছে? মোটেই না, বরঞ্চ বাংলাদেশের মান ইজ্জত আন্তর্জাতিক দরবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে শুধুমাত্র ভোটারবিহীন একটি সরকারের কারণে। আজকে যদি প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হতেন, তিনি এই যে আজকে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে নামলেন, সেখানে হাজার হাজার প্রবাসী ফুল নিয়ে ওনাকে গ্রহণ করার কথা, স্বাগত জানানোর কথা, অভিনন্দন জানানোর কথা, কিন্তু আজকে স্বাগত জানানোর পরিবর্তে তারা আজকে স্লোগান ধরেছে গো ব্যাক, গো ব্যাক, ভোট চোর বলে স্লোগান দিচ্ছে। তাই আমরা বলতে চাই এটা একটা নিদর্শন, এই নিদর্শন থেকে শিক্ষা নেওয়া উচিত। দেশেও শান্তি নাই, বিদেশেও শান্তি নাই। প্রিয় বন্ধুগণ, যাই হোক, আজকে মূলত আমার আলোচনার বিষয় বাংলাদেশের গণমাধ্যম এই যে নিউজ করছে প্রতিনিয়ত, বেশ কয়েকটি গণমাধ্যম, আমি নাম বলছি না আপনারা বুঝে নেবেন, যে তারা নিউজ করছে যে আমেরিকা, জাপান কিংবা এখন তো ইংল্যান্ডে গেছেন, এরা নাকি প্রধানমন্ত্রীর সফরের পরে আওয়ামী লীগের প্রতি অত্যন্ত সন্তুষ্ট, তারা আওয়ামী লীগকে কংগ্রাচুলেশন জানিয়েছে এবং তাদের নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের শিখরে উঠেছে এটা নাকি তারা অবলীলায় স্বীকার করেছে এবং আওয়ামী নেতৃত্বের প্রতি নাকি তারা সন্তুষ্ট, তারা আস্থা রাখবেন। এমনকি কয়েকটি গণমাধ্যম প্রচার করছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে আমেরিকার খুব একটা মাথা ব্যথা নেই, এটা নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তো এগুলো হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের খবর। এখন আন্তর্জাতিক গণমাধ্যম কি বলে সেদিকে আমাদের একটু আলোকপাত করা দরকার। যদিও আজকে প্রথম আলো সহ আমি দেখলাম তারা এই নিউজটি ছাপিয়েছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে সফরে আমাদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাহেবের সাথে নুল্যান্ডের বৈঠক হয়েছে। নুল্যান্ড তাকে চিনেন, কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশ সফরে এসেছিলেন এবং কড়া একটি বার্তা তিনি দিয়ে গেছিলেন বাংলাদেশ সরকারকে। তো এই দুইজনের বৈঠক হয়েছে, এই বৈঠকে যে সময়টি তারা বৈঠক করেছেন, মিটিং করেছেন, এই পুরো সময়টি জুড়ে ছিল বাংলাদেশের নির্বাচন এবং তিনি বারবার স্পষ্ট করে বলেছেন যে আগামী নির্বাচন অবশ্যই অবাধ হতে হবে, স্বচ্ছ হতে হবে এবং সকল দলের অংশগ্রহণে হতে হবে।
কোনো একতরফা নির্বাচনকে আমেরিকা গ্রহণ করবে না কিংবা বৈধতা দেবে না। বৈঠক কি শুধু একটাই হয়েছে? না, আরেকটা বৈঠক হয়েছে, সেটা হচ্ছে আপনার ডেরেক সোয়েলের সাথে, সালমান এফ রহমানের সাথে। সালমান এফ রহমানকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তার সাথে বৈঠক হয়েছে আন্ডার সেক্রেটারি ডেরেক সোয়েলে। তিনিও কিছুদিন আগে বাংলাদেশ সফরে এসেছিলেন। সেই বৈঠকেও আমেরিকা স্পষ্ট করে বলেছে যে আগামী নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে। অংশগ্রহণমূলক কোনো নির্বাচন ছাড়া আমেরিকা সেই নির্বাচনকে বৈধতা দেবে না, কোনো ধরনের অ্যাকসেপ্টেন্সি ওই নির্বাচনের থাকবে না। তো এই যে খবরগুলো, এই সঠিক খবরগুলো বাংলাদেশের গণমাধ্যম কতটুকু প্রচার করে সেটা কিন্তু আমি, আপনি, আমরা সবাই জানি। তাই আমি শুধু এতটুকু বলতে চাই যে বাংলাদেশের গণমাধ্যমে যে খবরগুলো ছাপানো হচ্ছে, এই খবরে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর এই খবরগুলোতে আপনাদের এত সময় নিয়ে, মানে ধৈর্য নিয়ে দেখে সময় নষ্ট করারও কোনো মানে হয় না। কারণ আমি, আপনি, আমরা সবাই জানি যে বাংলাদেশের গণমাধ্যম কতটা নিয়ন্ত্রিত এবং বাংলাদেশের গণমাধ্যম কতটা স্বাধীন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সরকার যেভাবে বলবে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম, অধিকাংশ মিডিয়া সেটাই প্রচার করবে এবং করছে। এখন আপনি যদি বাংলাদেশের এই গণমাধ্যমের খবর দেখে টেনশনে পড়ে যান, হতাশ হয়ে যান, তাহলে কিন্তু পরিবর্তন আসবে না। এই জন্য আমরা স্পষ্ট করে বলেছি, আন্তর্জাতিক যে মিডিয়াগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল যে মিডিয়া রয়েছে, এগুলোর দিকে আপনাদের চোখ কান খোলা রাখা উচিত, এগুলোর খবরগুলো দেখা উচিত, তারা কি বলে। কারণ তারা সবসময় চেষ্টা করে সঠিক বার্তা, সঠিক মেসেজ প্রচার করা, সঠিক খবর প্রচার করা তাদের দায়িত্ব। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম আসলে স্বাধীন কতটুকু সেটা আমি, আপনি, আমরা সবাই জানি, সে বিষয়ে আমরা কথা বলতে চাই না। তাই আমরা শুধু এতটুকু বলতে চাই, প্রধানমন্ত্রী এই যে বিভিন্ন দেশ সফর করছেন, ওনার সফরের ফলাফল যে জিরো বাংলাদেশের জনগণের জন্য, এটা ইতিমধ্যে সবাই জানে, আপনারাও বুঝতে পারছেন। সো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার, টেনশন ফিল করার কোনো কারণ নেই। আগামীতে আমাদের দৃষ্টি রাখতে হবে, আমরা যে মূল দাবি নিয়ে আন্দোলন শুরু করেছি, যে আন্দোলন আমরা চলমান রেখেছি, এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত সফলতার দ্বার প্রান্তে পৌঁছায়, যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলন সফল হয়, আমাদেরকে এই লড়াই চালিয়ে যেতে হবে। এই লড়াই কোনো অবস্থাতেই বন্ধ করার কোনো সুযোগ নেই। আমরা যে লড়াই শুরু করেছি, ইনশাআল্লাহ এই লড়াই চলবে। আজকে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হচ্ছে, লন্ডনে বিক্ষোভ হচ্ছে, একই বিক্ষোভ বাংলাদেশেও করতে হবে। শুধু ওই হিথ্রো বিমানবন্দরের বাইরে বিক্ষোভ করলে হবে না, বাংলাদেশের জনগণ যারা রয়েছে, প্রবাসী ভাইদের মতো বাংলাদেশের জনগণকেও রাজপথে নেমে এই অবৈধ ভোটচোরদের বিরুদ্ধে আমাদের স্লোগান তুলতে হবে, রাজপথে প্রতিবাদ গড়ে তুলতে হবে, এবং রাজপথ থেকেই আমাদের এদের বিরুদ্ধে স্লোগান তুলতে হবে। তবেই বিজয় আসবে ইনশাআল্লাহ, বিজয় সন্নিকটে, টেনশনের কোনো কারণ নেই। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণের বিজয় খুব শীঘ্রই আসবে।